ইস্টার্ন রেলওয়ের তরফে আবার ট্রেন বাতিলের নোটিশ জারি করা হয়েছে, যেখানে মালদা দিল্লি ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের খবর রয়েছে। তো আপনারা আমার সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনাদের পুনরায় স্বাগত আপনারা আমার গাজল নিউ টাউন ইউটিউব চ্যানেলে। ইস্টার্ন রেলওয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রা বাতিল করার কথা জানানো হয়েছে। তো বিজ্ঞপ্তি থেকে আমি শুধু মালদা থেকে বা মালদা দিয়ে যাওয়ার ট্রেনের খবরটাই আপনাদের জানাবো। বিজ্ঞপ্তিতে ট্রেন বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছে যে কুয়াশার জন্য যেসব আগে ট্রেন বাতিল করা হয়েছিল তা আরও বেশ কয়েকদিনের জন্য যাত্রা বন্ধ করা হয়েছে। ট্রেন নাম্বার 14004 নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেস ট্রেনটি আগে ফেব্রুয়ারির 27 তারিখ পর্যন্ত বাতিল ছিল, এখন তা মার্চ মাসের 1, 5, 8, 12, 15, 19, 22, 26 ও 29 তারিখ পর্যন্ত বাতিল থাকবে। অন্যদিকে 14003 মালদা থেকে নতুন দিল্লিগামী ট্রেন আগে 29 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ছিল, এখন তা মার্চের 3, 7, 10, 14, 17, 21, 24, 28, 31 তারিখ পর্যন্ত বাতিল থাকবে। এদিকে 13483 মালদা থেকে দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস পূর্বে 28 তারিখ পর্যন্ত বাতিল ছিল, তা এখন মার্চের 1, 3, 4, 6, 8, 10, 11, 13, 15, 17, 18, 20, 22, 23, 27, 29 ও 31 তারিখ পর্যন্ত বাতিল থাকবে। অন্যদিকে দিল্লি থেকে মালদা আসার 13484 নং ট্রেন মার্চের 1 তারিখ পর্যন্ত বাতিল থাকলেও তা এখন মার্চ মাসের 3, 5, 6, 8, 10, 12, 13, 15, 17, 19, 20, 22, 23, 27, 29, 31 ও এপ্রিলের 2 তারিখ পর্যন্ত বাতিল থাকবে। 13414 দিল্লি থেকে মালদা টাউন আসার ট্রেন ফারাক্কা এক্সপ্রেস আগে মার্চের 2 তারিখ পর্যন্ত বাতিল ছিল, এখন তা মার্চ মাসের 4, 7, 9, 11, 14, 16, 18, 21, 23, 25, 28, 30 ও এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত বাতিল থাকবে। এছাড়া 13413 মালদা টাউন দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত বাতিল থাকলেও এখন তা মার্চ মাসের 2, 5, 7, 9, 12, 14, 16, 19, 21, 23, 26, 28, 30 তারিখ পর্যন্ত বাতিল থাকবে। তো বন্ধুরা, এই ছিল ট্রেন বাতিলের খবর।